চাটা দিতে পারো, দক্ষিণ চন্দনপুরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে আজ 2 জুন আমাদের কমিউনিটি কিচেন চলছে। ভোর 4:30 থেকে আমাদের ছেলেরা রান্নাবান্নায় মন দিয়েছে। সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আরো পাবো। এবং সুন্দরবনের যে বিপদটা আজকে তো শেষ হলো না, বলা যায় শুরু হলো, এই বিপদ চলতেই থাকবে। প্রতি বছরই একটা দুটো বিপর্যয় এরকম চলতে থাকবে, তার মধ্যে আমাদের লড়াই করে বাঁচতে হবে এবং আপনাদের মতো সহযোগী ব্যক্তিরা আছেন বলে কিন্তু আমরা আশায় বেঁচে আছি, সেটা যাতে আগামী দিনেও পাই এটুকু আশা রেখে আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের রাস্তাতে জায়গা। এবং তার সাথে সাথে এই সুন্দরবন এলাকা, যে এলাকাকে আমরা সবসময় বলি জলে কুমির আর ডাঙ্গায় বাঘ, আর তার সাথে সাথে লাস্ট 1-2 বছর ধরে আমফান বুলবুল বিভিন্ন তারা একটা ইনকামের পথ করতে পারে তার একটা আমরা চেষ্টা করছি। সেই সাথে সাথে এই যে বিপদগুলো যে আসছে, এই বিপদে মানুষকে যে আমরা কিভাবে বাঁচাবো সেটা আমরা জানি না। তার কারণ আজকের তার সঙ্গে ওনার সহযোগীরা অনেকে এসছেন, ওনার কাছ থেকে আমরা 2-1টা কথা শুনবো, তারপরে কিন্তু আপনাদেরকে আমরা ওনাদের তরফ থেকে যে মধ্যাহ্নভোজ আজকে দেওয়ার একটা ব্যাপার ছিল আমরা ডিস্ট্রিবিউট করব, কারণ কোভিড বিধির জন্য আমরা কিন্তু আপনাদেরকে বসিয়ে খাওয়ানোর যে ব্যবস্থা সেটা করছি না, আমরা প্যাকেট করে রেখেছি, সেই প্যাকেটটা আপনাদের হাতে
তুলে দেবো, আপনারা সেটা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আচ্ছা আপনারা মঞ্চে দিদি যে বসে আছে দিদিকে এখানে সবাইকে যতটা সম্ভব মেনটেন করিয়ে তারপরে আমরা খাদ্যগুলো আপনাদের হাতে তুলে দেবো। যাই হোক দিদির মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, তারপরে আমরা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শুরু করবো। আমি নিজের কাজগুলো নিজে বাড়িতে করার চেষ্টা করি, তো নিজের কিছু কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো এই কদিন আগে যে গত বছর লকডাউনের সময় থেকেই আমরা বাড়ি বাড়ি কলকাতা বাইরে আসতে পারিনি। গত বছর কলকাতা থেকে চাল ডাল আলু সয়াবিন আটা আলু সব কিছু নিয়ে বহুবার করে বেরিয়েছে আমাদের কলকাতার বিভিন্ন বিভিন্ন জায়গায়, যে সমস্ত মানুষেরা শুধুমাত্র মানুষের দামের অপেক্ষায় বসে থাকেন, তো সেই জায়গাগুলো অনেকবার ঘুরেছি এবং আমার মাও সাথে দেখেছে কখনো কখনো। তারপর হঠাৎ করে সুমিতকে আমি বললাম, সুমিত ভাই আমি যদি কিছু করা যায়, আমাদের করার অনেকটা ইচ্ছে, সাধ আছে কিন্তু সাধের অভাব, তবু নিজেদের মধ্যে থেকে যেটুকু যা সম্ভব আমরা ডোনেশন আস্তে আস্তে অনেকটাই পাচ্ছি, আমাদের অনেকটাই কপারেটিভ হয়ে গেছে, হয়তো সরকারি অনুদানও পাবো, সেক্ষেত্রে আপনাদের জন্য আরও অনেক বেশি কিছু করতে পারবো আশা আছি। তো যে সামান্যটুকু করতে পারবো এই সামান্য সামান্য দিয়েই হয়তো কিছু মানুষের একটা বেলাও যদি কিছু হয় মুখে হাসি ফোটে, তো চেষ্টা করে গেছি আমরা সেটুকু করার। আমার সাথে তো আপনাদের পরিচয় টেলিভিশনে নিশ্চয়ই হয়েছে, আপনাদের অনেকে বাচ্চারাই হয়তো রাখি বন্ধন না দেখে ঘুমোতে যেত না, খেতে খেতে রাখি বন্ধন দেখত। আপনাদের কাছে এসে আমার যেটা মনে হয়েছে যে আপনাদের আপনাদের অর্জিত পয়সা গ্রাম বাংলায় যাতায়াত, আপনারা সারা বছরের জমানো টাকা কাটা দিয়ে 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 একজন বড় শিল্পীকে এনে যাত্রা করান, যাত্রা দেখেন, তো আমার মনে হয় আমাদেরও যারা আমরা যাত্রা করে টেলিভিশন করে রোজগার করি গাড়ি বাড়ি সব করতে পারি, সারা বছর যখন আপনারা আমাদের ডেকে রোজগার করান তাই আমাদেরও কিছু দায়িত্ব থাকে যে আপনাদের দুদিনের সময় আমরা কিছু সাধারণত আপনাদের পাশে এসে দাঁড়ান। তা আমার মনে হলো যে মাঠগুলো আমি হৈমে করে যাত্রা করেছি, যেহেতু যে সমস্ত এলাকাগুলো সেই এলাকায় এভাবে কখনো যেতে উঠতে পারি, এখন যখন সুযোগ এসেছে বৃদ্ধি এসেছে তখন তো মানুষের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারি, একটু কথা বলতে পারি, আজ আমি যাত্রা শুরু হয়ে আসিনি, এখনো করবো না, গানও গাইবো না, আজ আমি আপনাদের মেয়ে হয়ে এসেছি, খুব ঘরের মেয়ে কাছের মেয়ে, তো সামান্য একটু আয়োজন করা হয়েছে যদি সবাই গ্রহণ করেন খুব ভালো লাগবে। এবং দেখলাম আজকে গিয়ে অনেকেই আরো মা মাসিমারা আসছেন, আসছেন তো বলা হয়েছে তো সকলকে, তো এলে খুব ভালো লাগবে, এই সামান্য একটু প্রয়াস প্রচেষ্টা আমাদের। তো আপনারা তাহলে আমরা প্রোগ্রাম শুরু করি, যাই হ্যাঁ আর একটু সবাই মাস্ক পরে নেবেন আর একটু স্যানিটাইজার দিয়ে নেবেন, আমার মুখটা দেখতে চাই
মাস্ক রাখো না হলে কমেন্ট আসবে তোমার পেজে। মাস্ক এখন না থাকলে খুব সমালোচনা হবে। সেটা আমরা এটা ছাড়বো না। না ওরা এটা রাখবে। আমি বলি সোসাইটি আমি বলি